শ্যাম্পু গুলা কত করে? কতটা টাকা? যেটা নাই সানসিল্ক, হেড এন্ড শোল্ডার, প্যান্টিন সব 200, নিভিয়া সব 200। চাদর কত করে? চাদর 100 টাকা। চাদর 150। আর শ্যাম্পু টেম্পু যা আছে কত কাকা? শ্যাম্পু শ্যাম্পু এই ভিডিও ক্লিপটুকু দেখে যারা ভাবতেছেন এমন পানির দামে শ্যাম্পু বা কসমেটিক আইটেম কোথায় পাওয়া যায়, তাদেরকে টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে স্বাগত জানাচ্ছি। সেন্টমার্টিন ট্যুর শেষ করে টেকনাফ ঘাটে নামার পরই আপনি একটি বড় ধরো স্ক্যামের শিকার হতে পারেন যদি না আপনি এই ভিডিওটি দেখেন। ঘাট থেকে নামার পর বাস স্ট্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত রাস্তার দুই ধারেই দেখবেন এরকম রোহিঙ্গা বাচ্চা শিশুরা বা ছেলে মেয়ে মহিলারা সবাই মিলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা সেল করতেছে এবং অনেক অল্প প্রাইসে। সব ধরনের কসমেটিক আইটেম, শ্যাম্পু, সাবান, পারফিউম সব ওদের কাছে পাওয়া যাচ্ছে এবং খুবই রিজনেবল প্রাইস, একদম পানির দামে তারা বিক্রি করতেছে। যেমন ধরেন তিনটা পারফিউম তারা বিক্রি করতেছে 150-200 টাকার মধ্যে, বা শ্যাম্পু বিক্রি করতেছে 100-200 টাকার মধ্যে। তো সবাই ভাবে যেগুলো হচ্ছে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংস্থা তাদেরকে সাহায্য পাঠায় এবং তারা এটা সেল করে দেয়, আসলে কিন্তু তা না। চলেন একটু কথা শুনি ওদের। দাঁড়া, এটি কত করে? তিনটা 350। সবগুলাই আর এই সিঙ্গেল গুলা কত করে? 200। 100% অরিজিনাল, ওই যে ইয়ে থেকে আসে নাকি? না, একটু রোহিঙ্গাদের সাহায্য করে না, আমি খুলে দেখাই। হ্যাঁ, রোহিঙ্গাদের সাহায্য করার জন্য। হ্যাঁ, দাঁড়ান খুলে দেখাই, নাহলে ভিডিও ভালো হবে না ভাইয়া। ওকে, ও বুঝতে পারছে ব্যাপারটা। না, দেখতে তো পুরো কাচের অরিজিনাল। টেস্ট করবেন? হুম, টেস্ট করবেন? না না, টেস্ট করবো না, টেস্ট তুই মেরে দেখ। এটার প্রাইস কত? আরে বেশি নিয়ে পড়ে। এটার প্রাইস কত? 400 টাকা। সেই গ্রাম আতরের সুন্দর গ্রাম। বাংলাদেশের কোনটা বাইরের রোহিঙ্গা গুলিকা কোনটা? এই বিজি রোহিঙ্গা। এই সবই রোহিঙ্গা? রোহিঙ্গা। এটাও একবার অরিজিনাল? অরিজিনাল, একদম পুরো ইনটেক দেখা যাইতেছে। আপনারা তো দেখে বুঝতেই পারলেন যে কতটা নিম্নমানের পারফিউম তারা হচ্ছে প্যাকেজিং করে একদম ইনটেক করে সেল করে। যে শ্যাম্পুগুলো দেখতে পাচ্ছেন একদম ফুললি র্যাপিং করে ইনটেক করা, যে কেউ দেখলেই বুঝবে যেগুলো হচ্ছে একবার ইনটেক প্রোডাক্ট এবং বিশ্বাসও করবে। কারণ ওই যেটা বললাম যে ভাবে রোহিঙ্গাদের জন্য পাঠানো হয়েছে এবং তারা সেটা বলেই সেল করে, যে রোহিঙ্গাদের ইউজ করার জন্য এগুলো দেওয়া হয়েছে, তারা এগুলো ইউজ না করে সেল করে দিচ্ছে, এর জন্য তারা এত কম দামে বিক্রি করতে পারছে। তো এটা আসলে সম্পূর্ণ একটি স্ক্যাম, এক ধরনের স্ক্যাম। আপনারা যারা প্রথমবার যান তাদেরকে অনুরোধ থাকবে যে এই ধরনের এখান থেকে কোনো ধরনের কোনো প্রোডাক্ট, মানে কসমেটিক আইটেম বিশেষ করে আপনারা কিনবেন না। কসমেটিক আইটেম কিনলে আপনারা ধরা খাবেন, কারণ এটা খুবই নিম্নমানের। এগুলো জিঞ্জিরা থেকে আসে, মানে ঢাকা থেকে যায় আর কি। ভিতরে একদম পানি দেয়া, শ্যাম্পুর বোতলগুলোতে ভিতরে একদম সাবান পানি দেওয়া থাকে এবং পারফিউমের বোতল, আপনারা একটু আগে ফগের একটা বোতল খুলছে ওটা দেখতেই পারছেন ওটার কোয়ালিটি কীরকম। এগুলোর ভিতরে পানি দেওয়া থাকে, জাস্ট একটু ফ্রেগনেন্স এবং পানি দেওয়া থাকে। এগুলো 100 টাকা দিয়ে কিনলে 100 টাকায় আপনার জলে যাবে। তো আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। তবে কিছু কিছু জিনিস আপনি অবশ্যই এখানে জরুরি, যেমন এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে কিছু কিছু জরুরি আইটেম আছে। দেখুন, আপনারা 100 টাকা দিয়ে সুন্দর সুন্দর চাদর কিনতে পারবেন, কিছু কিছু ব্যাগ কিনতে পারবেন 50-60 টাকার মধ্যে। তারপরে বাচ্চাদের কলম, পেন্সিল, যেগুলো ইউনিসেফ থেকে, UNCHR এগুলো বিভিন্ন অর্গানাইজেশন থেকে পাঠায়, এগুলো আসলেই অথেন্টিক জিনিস, এগুলো আপনারা দামাদামি করে কিনতে পারবেন। যেমন এই চাদরগুলো মাত্র 100 টাকায় আপনারা সুন্দর সুন্দর চাদরগুলো পাবেন, এগুলো ভালো জিনিস। তারপরে আমি যেটা বললাম বাচ্চাদের কলম পেন্সিল এগুলো হচ্ছে ওখান থেকে আসলেই দেয়। যেমন এই মশারিটা, এটাও ভালো। এ ধরনের দেখে দেখে আপনারা বিভিন্ন অর্গানাইজেশনের সিল দেখে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন। যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ব্যাগগুলো আপনারা কিনতে পারবেন। এত সব ফেক প্রোডাক্টের মাঝে কিছু কিছু অথেন্টিক প্রোডাক্টও পাওয়া যায় যেটা আপনাদের খুঁজে বের করতে হবে। যেমন বিভিন্ন অর্গানাইজেশন, ইউনিসেফ, UNCHR এর বিভিন্ন লোগো বা সিল দেওয়া অনেক ধরনের প্রোডাক্ট আছে, এগুলো আপনারা অল্প প্রাইসে দামাদামি করে কিনতে পারবেন। এগুলো আপনারা দেখলেই বুঝবেন যে কোনগুলো অথেন্টিক বা রিয়েল।
আর কোনো ধরনের খাবার আইটেম বা কসমেটিক আইটেম এগুলো কখনোই আপনারা কিনবেন না, এগুলো সবসময় অ্যাভয়েড করে চলবেন। এই যে যে প্রোডাক্টটা দিয়ে এই ব্যবসার শুরু সেটা হচ্ছে এই মিষ্টি দুধ বা গুঁড়া দুধ যেটাই বলে ওরা, আসলে এটা এরকম কিছুই না। এগুলো ডেট দেখে কিনবেন, বেশিরভাগই ডেট ফেল হয়। এগুলো না কিনেই সবচেয়ে ভালো, এগুলো বাচ্চাদের সেরেলাক টাইপের জিনিস, না কিনাই ভালো। ওরা গুঁড়া দুধ বলে সেল করে। আমি সবসময় চেষ্টা করি এই পথ দিয়ে যখন যাই, যেহেতু অনেকবার আমি সেন্ট মার্টিন যাওয়া আসা করেছি, সবাইকে সচেতন করার জন্য যাতে এটা না কিনে, তাও আজকে ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।